ভয় বিজেপি দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন সিপিআইএম নেতা বিটন দাস। আজ বিটন দাসের পরিবারের পাশে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার, বিধানসভার বিরোধী দলনেতা। এই বিষয়ে কি জানিয়েছেন বিটন দাসের বাড়িতে, চলুন আমরা শুনে নেব। প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার বলেন, বিজেপির হিংসার রাজনীতি খেলা শুরু করেছে ত্রিপুরা রাজ্যে। এই রাজাবাবু 23-এর বিধানসভা নির্বাচনে আর ক্ষমতায় আসতে পারবে না। বিটন দাসের পরিবারের পাশে থাকার আশ্বাস, এবং বিটন দাসের পরিবারের সঙ্গে কি কথা হলো, চলুন আমরা শুনে নেব। প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার বলেন, বিজেপি সন্ত্রাস জঙ্গল রাজ্যের কারখানা তৈরি করেছে। 2023-এর বিধানসভা নির্বাচনেই জনগণ যোগ্য জবাব দেবে বিজেপির জঙ্গল রাজ্যের কায়েম সৃষ্টি করাকে, এবং মুখ্যমন্ত্রী নিজেই গুন্ডা বাহিনী বাইক বাহিনী দেখে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এই ত্রিপুরা রাজ্যের মাটিতে, তা আগামী বিধানসভা নির্বাচনে হবে না, পরিষ্কার জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি আরও বলেন, 23-এর বিধানসভা নির্বাচনেই বিজেপির পতন হবে, সময়ের অপেক্ষা।